হ্যালো স্টুডেন্ট তোমাদের প্রত্যেককে ওয়েলকাম তোমাদের পছন্দের ইউটিউব চ্যানেল ঘোষ কম্পিউটার একাডেমিতে আমি সুকান্ত ঘোষ তোমাদের অনলাইন কম্পিউটার স্যার তো আজকে ক্লাসটা তোমাদের ক্লাস না আজকে একটা ভিডিও তোমরা অনেকে বলছে স্যার কোন কোন নতুন বই বেরিয়েছে তো আমার হাতে একটা বই এসছে এই হলো তোমাদের ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের কম্পিউটার বুক তো এটা হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশনের বুক যেইটুকু দেখলাম যে এখনও অবধি বাজারে এই বইটাই বেরিয়েছে আরও হয়তো কিছু বই বেরোবে তো তোমাদের সামনে আমি বইটা শেয়ার করছি তো এই হলো তোমাদের বই ক্লাস ইলেভেন নিউ সিলেবাস সেমিস্টার ওয়ান মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান ঠিক আছে তো সবার আগে বলে রাখি যারা ভিডিওটি নতুন দেখছো আমাদের চ্যানেলের ভিডিও নতুন দেখছো তাদের প্রত্যেককে বলবো অবশ্যই চ্যানেলের মেন পেজে যাবে তোমরা দেখবে ক্লাস ইলেভেন হোক বা ক্লাস টুয়েলভ হোক এই যে প্লে লিস্ট আছে যারা ক্লাস ক্লাস টুয়েলভ যারা দু হাজার পঁচিশে এইচএস দেবে তাদের সমস্ত চ্যাপ্টারে চ্যাপ্টার ওয়াইজ প্লে লিস্ট বানানো আছে আর যারা ক্লাস ইলেভেন তাদেরকেও দেখো তোমাদের তিনটা প্লে লিস্ট দেওয়া আছে আমাদের সেমিস্টার ওয়ানে ক্লাস শুরু হয়ে গেছে তোমরা অবশ্যই এগুলো ফলো করে নেবে ঠিক আছে তো আজকে ক্লাসে বইটা নিয়ে আমি আজকে বইয়ে রিভিউ দেবো সত্যিই বইটা খুব ভালো বই কারণ বিগত বছরেও আমি আমার ছাত্রদেরকে এই মানে নিউ লাইট পাবলিকেশনের নিউ লাইট পাবলিকেশান তো দেখতে পাচ্ছ নিউ লাইট পাবলিকেশানের লেখকের নাম হচ্ছে চিন্ময় গুহ আশুতোষ পাল আম বইটা আমি ফলো করে আসছি আমি যবে থেকে টিউশন পড়াচ্ছি তবে থেকে আমি এই বইটাই ফলো করি কারণ এই বইটা বইয়ের লেখা বা ভাষাগুলো খুবই সহজ বইয়ের পেছনে প্রশ্নোত্তর বিগত বছরের প্রশ্নোত্তর খুব ভালোভাবে দেওয়া থাকে তো এই বছর যা দেখলাম বইটা খুব ভালো তোমরা নিতে পারো আর নেবে কে নেবে না তোমাদের ব্যাপার আমি জাস্ট বলছি নিতে পারো তাছাড়াও আমি কিন্তু আমার চ্যানেলে তোমাদের প্রতিনিয়ত ক্লাস দিয়ে আসব তোমাদের যে বই পড়তেই হবে তার কোনো মানে নেই বই পড়তে পারো তোমাদের এবছর কোন টাইপ প্রশ্ন আসবে ক্লাস ইলেভেনে আর অবশ্যই বই পড়লে কিন্তু ভালো মার্কস পাওয়া যায় কারণ তোমার যত যত গভীরে পড়বে ডিটেলসে পড়বে তোমাদের নোটস পড়বেই বই পড়লে আরও বেশি জানতে পারবে তো এমসি কেউ দেওয়ার জন্য কিন্তু অবশ্যই বই পড়তে হয় তো তোমাদের এবার প্রশ্নপত্র এমসি আসতে পারে শূন্যস্থান পূরণও আসতে পারে আবার টিক ক্রসও আসতে পারে ম্যাচিংও আসতে পারে যেহেতু প্রশ্নটা স্কুল করবে এখনও অবধি কোনো সেরকম অর্ডার আসেনি যে প্রশ্ন কীভাবে করতে হবে আস্তে আস্তে বুঝে যাবে এখনও সময় আছে যাই হোক এই তোমাদের বই ক্লাস লেভেন নিউ সিলেবাস মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান বইটা বাজারে বেরিয়ে গেছে তো এবার দেখে নিই সেমিস্টার ওয়ানের বই তার মানে যা দেখা যাচ্ছে এখন তোমাদের সেমিস্টার ওয়ান ওয়ান এবং সেমিস্টার টুয়ে আলাদা আলাদা বই কিনতে হবে তো আগেবার আগে যেমন আমাদের কি হতো একটা বই কিনলেই হতো ক্লাস ইলেভেনের জন্য এবার থেকে একটু খরচাটা বেড়ে গেল যাই হোক তোমাদের সঙ্গে আমি অনলাইন ক্লাসে আছি তোমাদের টিউশনের খরচা যেহেতু কমে গেছে তো সঙ্গে সঙ্গে বইটা নিয়ে রাখতে পারো ঠিক আছে আচ্ছা আর লেখকের নাম কি গুহপাল খুব ভালো এদের লেখা বই খুব ভালো পাবলিকেশনের নাম হচ্ছে নিউলেট পাবলিকেশান এবার দেখি বইটার দাম কত বইটার দাম এখানে দেওয়া আছে আচ্ছা বইটা প্রকাশ পেয়েছে জুন চব্বিশে জুন চব্বিশে প্রথম প্রকাশ পেয়েছে ঠিক আছে আর বইটার দাম লেখা আছে দুই পঞ্চাশ টাকা মাত্র তো বাজারে তোমার এটা দুশো কুড়ি টাকাতে হয়তো পেয়ে যাবে আমার স্টুডেন্ট যারা নিয়েছে বইটা ওরা দুশো কুড়ি টাকাতে পেয়েছে তোমরা চাইলে এর থেকেও কমে পেতে পারো আমি জাস্ট বললাম তো আমাদের এখানে রায়গঞ্জে দুশো কুড়ি টাকাতে বইটা বিক্রি হচ্ছে ঠিক আছে আচ্ছা এবার দেখে নি দেখো এই বইটার মধ্যে একটা জিনিস ভালো যে প্রথম দিকে পুরো তোমার সিলেবাসটা দেওয়া আছে সেমিস্টার ওয়ানের যেমন ইউনিট ওয়ান আমি তোমাদের তো সিলেবাসের ভিডিও আগে বানিয়ে দিয়েছি তোমরা যদি চ্যানেলে পেজে যাও দেখবে এই তোমাদের ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ান ওয়ান এবং সেমিস্টার টু ভিডিও দেওয়াই আছে ঠিক আছে তো তা সত্ত্বেও তোমরা কিন্তু দেখবে এই বইয়ের প্রথমে সেমিস্টার ওয়ানের সিলেবাস দেওয়া আছে যেখান থেকে তোমাদের পুরোনো মার্ক্সে প্রশ্ন আসবে আচ্ছা মানে ইউনিট ওয়ান থেকে ইউনিট টু থেকে দশ মার্ক্সের প্রশ্ন আসবে ইউনিট থ্রি থেকে তোমাদের টেন মার্ক্সের প্রশ্ন আসবে তো মোট তোমাদের টোয়েন্টি ফাইভ মার্ক্স থার্টি ফাইভ মার্ক্সের এক্সাম হবে সেমিস্টার ওয়ানে এ দেখো এখানে মার্ক্স প্যাটার্ন দেওয়া আছে পনেরো দশ আর দশ ঠিক আছে ইউনিট ওয়ান থেকে পনেরো ইউনিট টু থেকে দশ ইউনিট থ্রি থেকে দশ এর মোট থার্টি ফাইভ মার্ক্সের প্রশ্ন হবে ঠিক আছে তো আর প্র্যাকটিক্যাল পরীক্ষা তোমাদের সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু যখন শেষ হবে তখন হয়তো প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হবে সেমিস্টার ওয়ানে প্র্যাকটিক্যাল এক্সাম নাও হতে পারে তো তোমাদের সেমিস্টার যাই হোক প্র্যাকটিক্যাল সিলেবাস থার্টি মার্ক্সের হবে যেহেতু মানে সেমিস্টার ওয়ান থার্টি ফাইভ সেমিস্টার টু থার্টি ফাইভ প্লাস থার্টি এগুলো মোট একশো মার্কসের পরীক্ষা তো প্র্যাকটিক্যাল থেকে তোমাদের হচ্ছে এই এক্সেল এবং এসটিমেল থেকে প্রশ্ন আসবে মানে প্র্যাকটিক্যাল করতে হবে আর প্রোজেক্ট কপি বানাতে হবে এক্সেলের ওপর স্কুল থেকে তোমাদের বলে দেবে প্র্যাকটিক্যাল নিয়ে কোনো চাপ নিও না মার্কস স্কুল থেকে সব ভালো মার্কসই দিয়ে দেয় এবার চলে আসছি সূচিপত্র দেখা দেওয়া আছে ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি সকল ছুটিপত্র প্রথমত দেওয়া আছে তার দেখো চ্যাপ্টার যেগুলো আমি যেভাবে শুরু করছিলাম কম প্রথম চ্যাপ্টার কি কম্পিউটার সিস্টেম ও তার সংগঠন সফটওয়্যারের ধারণা আমাদের ক্লাস শুরু হয়েছে ঠিক আছে এরপরে ক্লাস আমার নাম্বার সিস্টেম চলবে এইভাবে সমস্ত ক্লাস চ্যাপ্টারের নাম দেওয়া আছে এখানে আর কি দেওয়া আছে আচ্ছা এবার দেখেন দেখো এই হলো চ্যাপ্টারের প্রথম চ্যাপ্টারের ফার্স্ট পেজ তোমরা বইটা নিলেই দেখতে পারবে এই হলো আমার কাছে বইটা আছে তোমরা বইটা দেখলেই বুঝতে পারবে আর যা দেখলাম বইটাতে চ্যাপ্টারের শেষের দিকে এইরকম অনেক এমসিকু দেওয়া আছে এমসিক ওগুলো পড়লে কিন্তু তোমাদের অনেক প্র্যাকটিস হবে আমি এর বারেও আরও কিছু এমসিকিউ তোমাদের দিয়ে দেবো এগুলো সব আমি তোমাদের অনলাইন ক্লাসে সলভ করে দেবো চিন্তার কোনো ব্যাপার নেই সমস্ত তোমরা কোশ্চেন অ্যান্সার সলভ সব অনলাইনে পেয়ে যাবে ঠিক আছে এমসিকিউ দেওয়া আছে বইটার মধ্যে শূন্যস্থান পূর্ণ দেওয়া আছে তারপর তোমাদের এই দেখো ম্যাচিং দেওয়া আছে যেটা আমি বললাম দিক বাদিক ম্যাচিংও তোমাদের আসতে পারে কারণ তোমাদের এক একটা এক্সামের খালি যে এমসিকিউ থাকবে তার মানে নেই স্কুল থেকে ম্যাচিং শূন্যস্থান পূরণ এইভাবে তোমাদের প্রশ্ন কিন্তু আসবে ঠিক আছে তারপরে হচ্ছে দেখিনি আর কি দিয়েছে হ্যাঁ তোমাদের হয়তো কিছু বিবৃতি দিয়ে দিলো বিবৃতির কারণ কী ফলাফল কি এগুলো ঠিকমা আসতে পারে হুম তারপরে হচ্ছে চার্ট বা ডায়াগ্রাম যা কিছু দেওয়া আছে সব তোমাদের এক মার্কসের প্রশ্ন আসবে ঠিক আছে কিছু ভাগ দিয়েছে আচ্ছা এই হলো তোমাদের বইটা যেমন করেছে তারপরে যা দেখা যাচ্ছে এই তো এই হলো ব্যাপার তো যা দেখলাম বইটা খুব ভালো করেছে চ্যাপ্টার ওয়াইজ ডিটেলসে দেওয়া আছে সব কিছু এবং এমসিকিউ কেউ সব দেওয়া আছে এসি তোমাদের বা আসছে না এমসিকিউ দেওয়া আছে চুজ তারপরে হচ্ছে ম্যাচিং দেওয়া আছে ট্রু ফলস কিছু প্রশ্নোত্তর দেওয়া আছে এবং পিছন দিকে এই তো উত্তর সলভ করে দেওয়া নেই উত্তর আপাতত হ্যাঁ উত্তর সলভ দেওয়া নেই উত্তরগুলো আমি তোমাদের সলভ সব করিয়ে দেবো চিন্তা নেই হয়তো বইয়ের পেছন থেকে উত্তর সলভ থাকতেও পারে বইয়ের পেছন থেকে উত্তর সলভ থাকতেও পারে আমি একবার সূচিপত্র দেখে নিই সূচিপত্র দেখলে সব বোঝা যাবে আচ্ছা আচ্ছা হ্যাঁ দেওয়া আছে তখন দেখো তোমার যদি ফার্স্ট পেজটা খেয়াল করে দেখো তোমরা কিন্তু বইয়ের পিছনে উত্তর পেয়ে যাবে এই যখন দেওয়া আছে অনুষ্ঠানে শেষ দেখে এই যে চ্যাপ্টার ওয়াইজ উনশো উনি উত্তর মালা ও এমআর সহ দেওয়া আছে দুশো উনষাট পেজে আমি একবার দুশো উনষাট পেজ বের করে নিই তোমাদের দেখিয়ে দিই দুশো উনষাট পেজে টু ফাইভ নাইন দেখো এখানে সব উত্তরগুলো দেওয়া আছে এখন তোমাদের স্কুলে এখানে যেমন ও এর মতো করে উত্তর দেওয়া আছে ঠিক আছে এখন স্কুল কীভাবে প্রশ্নপত্র করবে যে স্কুলের ব্যাপার সমস্ত অধ্যায় ভিত্তিক উত্তর দেওয়া আছে এমস চিন্তার কোনো কারণ নেই তো এই হলো নিউ লাইট প্রকাশনী গুহপালের বইয়ের রিভিউ আমি দিচ্ছি বইটা ভালো বই তো যাই হোক তোমরা বইগুলো নিয়ে নিও আর অনলাইন ক্লাসগুলো ফলো করো আমি তোমাদের সঙ্গে আছি চিন্তার কোনো কারণ নেই ভালো থাকো সুস্থ থাকো বাই দেখা হচ্ছে পরবর্তী ক্লাস